নমস্কাৰ নিউজ এটিন অসম নর্থ ইষ্টৰ নির্বাচন কেন্দ্রিক বিশেষ অনুষ্ঠান ভোটারে কি কয় রাজনীতির কথা টমটমত ঘুরে রাজনীতির সকালে আপনাদের সকলকে পুনর্বার মই স্বাগত জানাইছো। আর এই মুহূর্তত আমি আহি উপস্থিত হয়েছো ধুবুরী লোকসভা সমষ্টি। ধুবুরী লোকসভা সমষ্টির AIUDFর দখলত থাকা এটা অন্যতম বিধানসভা সমষ্টি হয়েছে গৌরীপুর। আর সেই গৌরীপুর বিধানসভা সমষ্টির গৌরীপুর শহরের মাঝভাগত এই মুহূর্তে উপস্থিত আছো। আজির এই অনুষ্ঠানের আরম্ভণিতে আমি ধুবুরী লোকসভা সমষ্টির গৌরীপুর বিধানসভা সমষ্টির লোকসকলের মতামত লোবলৈ চেষ্টা করি। যেহেতু গৌরীপুর শহরের মাঝভাগত আছো, কেবাগী লোক আছে, যুবক আছে, জ্যেষ্ঠ লোক আছে, মতামত লোবলৈ চেষ্টা করি কি কয় এইবারের নির্বাচন লৈ। এগারী ব্যবসায়ী আছে, প্রথমে আপনার ওসর আছো, কি খবর? ভালে আছে। ইলেকশন আহি পালে, এবার কি হব যেন লাগিছে ধুবুরী লোকসভা ইলেকশনত? এবার ইলেকশনত তো আমার আজমলে জিতব, বদরুদ্দিন আজমল। বদরুদ্দিন আজমলে আর বিজেপি কংগ্রেসের কি হব? আমার ইয়াতে বিজেপি ক্যান্ডিডেট কই, ইয়াতে তো দিছে আমার এজেপি ক্যান্ডিডেট। এজেপি কিন্তু বিজেপি এজেপি মিত্রজোট, মিত্রজোটের যেগুলি প্রার্থী জাভেদ ইসলাম আছে, কংগ্রেসের আছে রকিবুল হুসেন। হয় না, ইয়াতে আমার ধুবুরী ডিস্ট্রিক্টে এজনে রাজ করে আছে, হি UDF এ রাজ করে আছে, মানে বদরুদ্দিন আজমল। বদরুদ্দিন আজমল যাওয়া তো মানে খাতাং জিগা তো খাতাং না, এনে এনে তো যাব ইয়াতে, ঠিক আছে। আর বিজেপি ইয়াতে আমার ধুবুরী ডিস্ট্রিক্টে এনে মানে প্রভাব নাই, প্রভাব নাই, প্রভাব নাই। ইলেকশন আহি পালে কি হব এবার? কি হব? ভাল হব। কি হব যেন লাগিছে ধুবুরী লোকসভাত? ধুবুরী লোকসভা এজিপি যাব, এজিপি যাব, জাভেদ ইসলাম যাব, যাব বদরুদ্দিন আজমল না যাব, না যাব বদরুদ্দিন আজমল, না যাব এজিপি, যাব আন বহু লোক আছে। কি হব এবার? এবার পুরো কন্টেজ হবে, কার কার মাজত হব যেন লাগি? জাভেদ ইসলাম আর UDF পুরো কন্টেজ হবে। কংগ্রেস আর রকিবুল হুসেন? রকিবুল হুসেন হবে না, হবে না, জাভেদ ইসলাম আর UDF কন্টেজ হবে। কংগ্রেসের মানে ইয়াত প্রভাব নাই নাকি? কম, কম হবে প্রভাব তো, কম। কিন্তু মূল যুজ খন মানে AIUDF আর অগপ বিজেপি মিত্রজোটের মাজত এটা কন্টেজ হবে। ধন্যবাদ জানাইছো। ইলেকশন আহি পালে, হ্যাঁ পালে, কি হব এবার? খেলা হবে কি হবে না? হবে, খেলা হবে, খেলা হবে। কার মাজত হবে খেলা? কংগ্রেস আর বিজেপি, কংগ্রেস আর বিজেপি। AIUDF UDF এর কথা বলতে পারবো না, কিন্তু কংগ্রেস সম্ভাবনা আছে। মানে AIUDFর যেহেতু এটা গৌরীপুরের যেগুলি MLA AIUDFরে, গতি AIUDFর দুর্গত থাকা এই সমষ্টিতে এবার মানে AIUDFর ইমান একটা প্রভাব নপরিব নাকি? অতটুক রাজনীতির বিষয়ে আমার জানা নাই। ইলেকশন আহি পালে কি হব যেন লাগিছে ধুবুরীতে এবার? ধুবুরীতে কি হয় দেখা যাক, কি হয় এনে কি হব যেন লাগিছে এটা না জানো কি হয়। ইয়াত প্রভাবটা কার বেশি দেখিছে? কংগ্রেস, AJP, বিজেপি আর AIUDF, কার বেশি দেখিছে প্রভাব? প্রভাব তো আছে, কার বেশি আছে প্রভাব? মানে কংগ্রেসেরও আছে, বিজেপি আছে, AIUDF নাই নাকি? AIUDF আছে, আছে। এগারী জ্যেষ্ঠ লোক আছে, কি খবর? খবর ভালো, ভালো, ভালো। বহুতে কৈছে এবার এখন খেলা হব বলে ধুবুরীত, খেলা হবে কি হবে না? খেলা হবে না, কিন্তু খেলা হবে না, হজুর সাহেবকে খেলা কিন্তু বন্ধ। পাহাড়ে যাবে, হ্যাঁ পাহাড়ে যাবে, না হলে একটা নদী কিনারে যাবে, এক সাইডে থাকবে, মাঝত থাকবে না। কি হবো এবার? কি হব? কংগ্রেসে যাব, শিওর, শিওর, পাক্কা, পাক্কা। কাক লাগে এবার? অসমতে আর তোমার কংগ্রেস আছে অল ইন্ডিয়া, কাম করব, ভালোই কাম করব। আগত বিজেপি, বিজেপিও ভাল কাম করে আছে, কিন্তু লগাত কংগ্রেসক লাগে, কংগ্রেসক লাগে, লগাত কংগ্রেসক লাগে। কি হব এবার? এ ভাই যেটো কইছে এটো ইয়া কংগ্রেস রকিবুল হুসেন জিতাটো খাটাং নাকি? জিতিব পারে আর ইয়া কব নোয়ারু, কোন জিতে ভেগর কথা আছে। আর বদরুদ্দিন আজমল, বদরুদ্দিন আজমলৰ ফিলটো এবার বেয়া আছে, বদরুদ্দিন আজমলৰ ফিলটো এবার বেয়া, বদরুদ্দিন আজমলৰ ফিলটো এবার বেয়া বলি কইছে বিভিন্ন জনের মুখত শুনিবলৈ পাইছো। কেমন আছো? ভালো না? ভালো, ভালো,
কি হব এবার ইলেকশন ইলেকশন এটো তো কব নোৱাৰিম স্যার কেনে কি হয় ইলেকশন এনে কি হব যা লাগিছে মানুহৰ মাজত কাক লৈ চৰ্চা চলি থাকিছে এবাৰ এটো তিনিটাৰে আসল আছে কৰি আছে এইছে কি হব এটো তো কব নোৱাৰিম এনে বেছি হাৱাটো কাৰ লাগিছে বেছি তো আমাৰ ইয়াত তো কংগ্ৰেছৰে লাগি আছে কংগ্ৰেছ এইডিএফৰ কিয় নামনিছান নহব নেকি এবাৰ এটো কেনে কি কম স্যার এটো তো কব নোৱাৰিম হয় ধন্যবাদ জনাইছো ইলেকশন আহিছে এবাৰ কি হব যা লাগিছে ধুবুৰী তো ধরক অদৃশ্য বস্তু রাইজে ভোট দিব কোন রাইজ কোন ভোট দিব কোন দলক সমর্থন দিব সেটু রাইজর কথা প্রভাব তো কার বেশি দেখিছে প্রভাব কোনো কম নহয় এজিপির পক্ষ তো জনসমর্থন যথেষ্ট আভাস পাওয়া যাই আছে আর ইউডিএফ এআইডি ইউএফর পক্ষ তো জনসমর্থন আছে যথেষ্ট জনসমর্থন দেখা যাই আছে বিভিন্ন মেল মিটিং জনসমাবেশ কি হব এবার আপনার মতে ধুবুরী লোকসভাত সামগ্রিক যে বতাহ দেখিছে রাইজর মাঝে এবার দেখা যায় তিনিগুণীয়া হব কিন্তু আমার সন্দেহ আছে ইউডিএফ এ পক্ষ মেজরিটি বেশি হয় নাকি ইউডিএফ যায় নাকি এনেকা দেখা যায় বিভিন্ন জনে কৈছে এআইডিএফ মৌলানা বদরুদ্দিন আজমলৰ দুর্গ বোলে এবার খহিব কহিলেও যেহেতু কংগ্রেস আছে সক্রিয় গতি অল্প খহিব তথাপি মানে সিহঁতর মাইনরিটি ভোট বহুত বেশি তো সেইকাৰণে ইউডিএফৰ সম্ভাবনা বেশি এবার খেলা হবে কি হবে না খেলা হবে এবার ইলেকশনত ইলেকশনত খেলা হবে খেলা হবে কার কার মাজত খেলা হবে খেলা হব কংগ্রেস ইউডিএফ আর বিজেপি এই তিনটাতে হব কি কব কোন জিতিব আজমলে দেখি কিয় জিতিব আজমল বহুত কাম করেছে কি কাম করেছে বহুত বড় বড় ডাঙর ডাঙর কাম করেছে ব্রিজের কাম করেছে এয়ারপোর্টের কাম করেছে ট্রেন লাইন চালু এয়ারপোর্টত আজি আজিলেকে আপনি গৈ পাইছেন নাই চাইছো গৈছো এই কারণে মানুষ আকৌ ভোট দিব ভোট দিব খাটাং খাটাং 100% একদম কনফার্ম 200% জিকিব কনফার্ম কনফার্ম শিওর কমসে কম 5 লাখ ভোটতে জিকিব শিওর শিওর ইলেকশন আহি পালে কি হব এবার কি কম আর আমার তো বিজেপি আইব বিজেপি আইব কি আইব বিজেপি ভাল লাগে এই কারণে এআইডিএফ আর কংগ্রেসের কি অবস্থা হব এটু কব নারে বিজেপি আইব বিজেপি আইব একদম কনফার্ম শিওর খাতাং ইলেকশন আহিছে কি হব যা লাগিছে এবার ধুবুরী ধুবুরী বত করো কংগ্রেসে যায় নাকি এটু মানে মানুষের মুখত বতা এই হিসাবে কংগ্রেসের বতা এটু শুনছো একদম কনফার্ম কংগ্রেস যাব মানে মানুহ হিসাব কথা হিসাবে আমি কব পাৰো যে কংগ্রেসের ফিল্ডটো আছে এবার বিজেপি অগপা বিত্তজোঁটৰ প্ৰাৰ্থীগৰাকীয়ে বিজয়ৰ হাঁহি মাৰিব নে কংগ্ৰেছ মহাজোঁটৰ প্ৰাৰ্থীগৰাকীয়ে বিজয়ৰ হাঁহি মাৰিব বিভিন্নজনে কৈছে যে মৌলানা বদরুদ্দিন আজমল অৰ্থাৎ এআইইউডিএফৰ যিগৰাকী প্ৰাৰ্থী তেখেতৰ এবাৰ দুৰ্গ খহিব বুলি বিভিন্নজনে ক'ব বিচাৰিছে তেখেতৰ প্ৰভাৱ নাই বুলি ক'ব বিচাৰিছে কিন্তু লক্ষণীয় হ'ব নিৰ্বাচনৰ ফলাফলৰ দিনটোত নিৰ্বাচনৰ ফলাফলৰ দিনটোত জল জল পটপটকৈ ওলাই পৰিব ধুবুৰী লোকসভা সমষ্টিত আচলতে কোনে বিজয়ৰ হাঁহি মাৰিব বা ধুবুৰী লোকসভা সমষ্টিৰ এই গৌৰীপুৰ বিধানসভা সমষ্টিৰ ৰাইজে কাক বেছিকৈ আচলতে সহযোগিতা আগবঢ়াব সেই কথা কিন্তু পিছতহে লক্ষণীয় হ'ব গতিকে আহক এইবাৰ পলম নকৰি আমি আন এটা বিধানসভা সমষ্টিলৈ যাওঁ গৌৰীপুৰ বিধানসভা সমষ্টিৰ ৰাইজৰ মতামতৰ পিছত এইবাৰ আমি আন এটা বিধানসভা সমষ্টিৰ ৰাইজৰ মতামত লওঁ গতিকে আহক পলম নকৰি আমি আন এটা সমষ্টিলৈ আগবাঢ়োঁ ধুবুৰী লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত প্ৰথমে গৌৰীপুৰ বিধানসভা সমষ্টিৰ ৰাইজৰ মতামত ললোঁ আৰু তাৰ পিছতে গৌৰীপুৰ বিধানসভা সমষ্টিৰ ৰাইজৰ মতামত লোৱাৰ পিছত এইবাৰ আমি উপস্থিত হৈছোঁ ধুবুৰী বিধানসভা সমষ্টি গৌৰীপুৰ বিধানসভা সমষ্টিৰ ৰাইজে বিভিন্ন মত আগবঢ়ালে আৰু এইবাৰ আমি ধুবুৰী বিধানসভা সমষ্টিৰ ধুবুৰী চহৰৰ কাষৰীয়া এটা অঞ্চলতে উপস্থিত হৈছোঁ ইলেকশ্যন আহি পালে এইবাৰ কি হ'ব যেন লাগিছে ধুবুৰী ধুবুৰী যেন মোৰ ধাৰণা কংগ্ৰেছ আৰু ইউডিএফৰ মাজত তমল যুঁজ হ'ব জয়ী কোন হ'ব বুলি ভাবে জয়ীটো এতিয়াও ধৰা নাযায় কিন্তু মোৰ মতে দুজনে সমানে সমানে আছে এতিয়া জয় কোনে হয় কংগ্ৰেছ বেছি আগবাঢ়িব যেন লাগিছে নেকি কংগ্ৰেছৰ প্ৰভাৱটো এইবেলি বেছি দেখা গৈছে কি ক'ব এইবাৰ ধুবুৰী লোকসভা নিৰ্বাচনত কি হ'ব বুলি ভাবে লোকসভা এইটো ইউডিএফৰ লগত আৰু কংগ্ৰেছৰ লগত বিজেপিৰ ইমান এটা নহ'ব নেকি বিজেপিৰো আছে তিনিটাই একে কি বিচাৰে এইবাৰ যিগৰাকী সাংসদ যিকেইগৰাকী সাংসদ উঠিছে সাংসদৰ প্ৰাৰ্থী তেওঁলোকৰ পৰা কি আশা কৰে যিগৰাকী জয়ী হ'ব তেওঁৰ পৰা কি আশা কৰে
আশা করো মানে জিকিলে মানে হাতে আমার মানে ধন্যবাদ জানাইছো। ইলেকশন আহিলে এবার কি হব কি হব আর রাইজে জানে আর কি হব আপনি কি ভাবিছে? আমি ভাবিছো যে রাইজে যেটু করে এটু মর আছো আর রাইজে কি করে তো আপনিও না জানে, গতি রাইজে কি করে তো বাদ দিয়ক, আপনার কথা কোক। মোর কথা ইলেকশনে ভালে হোক আর কার কার মজার কন্টেস্ট হব বলে ভাবে? মোর মতে কন্টেস্ট হব বিজেপি কংগ্রেসের লগত কন্টেস্ট হব আর কংগ্রেস আর বিজেপি এআইইউডিএফ এআইইউডিএফ ইমান না জানো মই ইউডিএফের কারণে এবার এবার খবরটো বেয়া এআইইউডিএফৰ এবাৰ বেয়া হ'ব বুলি তেওঁ কৈছে এআইইউডিএফৰ বেয়া হ'ব বুলি তেওঁ কৈছে সকলোৱে কৈছে এখন বোলে খেলা হ'ব। আপুনি কি কয়, খেলা হ'ব কি হ'ব না? খেলা কৈ হ'ব ওই রকম কি ভাবে এবাৰ নিৰ্বাচনত কাৰ কাৰ মাজত কনটেষ্ট হ'ব বুলি ভাবো যে কংগ্ৰেছ আৰু এজিপিৰ মাজতে হৈ যাব। কংগ্ৰেছ আৰু এজিপি এআইইউডিএফৰ ইমান প্ৰভাৱ নপৰিব নেকি? নপৰিব। বিভিন্ন জনে কৈছে এআইইউডিএফৰ এবাৰ প্ৰভাৱ নাই ধুবুৰীত। নাই। ইলেকশ্যনটো আহি পালে ভোট নিশ্চয় দিব, কি বিচাৰে এবাৰ কি হ'ব লাগে? জি হ'ব লাগে আমাৰ উন্নতিটো যাতে হয় হেনেকে বিচাৰিম আৰু মানে কংগ্ৰেছ এআইডিএফ আৰু বিজেপি হ'ব মিত্ৰজোট। এই তিনিটা পাৰ্টিৰ ভিতৰত কোনটো পাৰ্টিয়ে বেছিকৈ কাম কৰা যেন লাগিছে বা কাম কৰিব যেন লাগে? কামটো সবে কৰি আছে, এতিয়া মইতো হেনেকে ক'ব নোৱাৰো, পৰা নাই কৰিব, ক'ব পৰা নাই পটককৈ। তুমি যেহেতু নলবাৰী বুলি কৈছা, নলবাৰীত কি হ'ব লাগে? নলবাৰীততো এতিয়া ক'ব গ'লে উন্নয়নটো মেইন আৰু আমাৰ যুৱ প্ৰজন্মৰ কাৰণে যিখিনি উন্নয়ন হৈ আছে সেইটো চাইডেদি চাব গ'লে আমাৰ নলবাৰীততো বিজেপিৰে অলপ সেই পাৰ্থিত্ব মূল্য আছে আছে হয়, তো তেখেতৰে মানে বেছি মানে যুৱ প্ৰজন্মৰ লগত তেখেত জড়িত থকা বুলি দেখা পোৱা গৈছে। বাকী মই এনেকুৱা নহয় যে দলক চাপৰ্ট বিজেপি বা কাম কৰা দলীয় শাসকীয় পক্ষৰ মানে প্ৰাৰ্থীগৰাকী যাব লাগে বুলি ভাবা? নাই, সেনেকৈ মই নকওঁ, কাৰণ প্ৰাৰ্থীজন আমি এনেকুৱা নহয় যে দল এটাক চাব লাগে, প্ৰাৰ্থীজনক চাব লাগে মেইনকে, কাৰণ প্ৰাৰ্থীজনৰ দ্বাৰাহে আমাৰ উন্নয়ন হ'ব, এনেকুৱা নহয় যে দল এটাই আমাক উন্নয়নৰ পথত লৈ যাব। যদি প্ৰাৰ্থীজনে ভাল কাম কৰে আমাৰ কাৰণে তো সেইটো সেইজন প্ৰাৰ্থীজনৰ ওপৰতে ডিপেণ্ড কৰিব। কি ক'ব এবাৰ নিৰ্বাচন পালে কি কি হ'ব লাগে ধুবুৰীত এইবাৰ? কি হয় এতিয়া ক'ব নোৱাৰিনে, কাৰণ কি ধুবুৰীত যিটো সমস্যা চলি আছে এইটো আমি কেনেকৈ ক'ম, কাৰণ তিনিকুণীয়া হ'ব, তিনিকুণীয়া ভিতৰত যি মানে কি ভাল ফল পাওঁ সেই পাব। এনেই আপোনাৰ মতে কোনে পাব যেন লাগিছে? মোৰ মতেতো নহয়, ৰাইজৰ মতেহে হ'ব। আপোনাৰ মতে? মোৰ মতে নহয়, ৰাইজে মই অকলে ভোট দিলে নহ'ব নহয়, ৰাইজে যাক সিদ্ধান্ত ল'ব ৰাইজৰ মাজত যি যাক বতাহ দেখিছে নিৰ্বাচনী বতাহ সেই বতাহজাকত তিনিকুণীয়াই হ'ব। কাৰ ফালে বেছিকৈ বলা কাৰ ফালে নহয়, তিনিকুণীয়াই হ'ব, তিনিকুণীয়াৰ ভিতৰত যিজনে পায় সিজনে পাব। আপুনি কওক কি হ'ব এইবাৰ? কি হ'ব তাকেইতো চিন্তা কৰি আছো, আমিতো কেণ্ডিডেট চাই দিম। মহিলাসকলৰ মাজত কিন্তু শাসকীয় পক্ষৰ প্ৰভাৱটো বেছি বেছি আছে, বেছি আছে। গতিকে মহিলা হিচাপে আপুনি কি বিচাৰে? আমিতো মহিলা হিচাপত আৰু কি বিচাৰিম আৰু, যিয়ে আমাৰ মানে ফেচিলিটি যিয়ে দি আছে দিব, আমি তাকেই দিম। মানে ৰুলিং পাৰ্টি ধৰি লওক ধৰি লওক ইলেকশ্যন আহি আছে, এবাৰ কি হ'ব যেন লাগিছে ধুবুৰী? ধুবুৰী এবাৰ এজিপি যাব। চিয়'ৰ? চিয়'ৰ। বিভিন্ন জনে কৈছে এজিপি যাব, কিয় কংগ্ৰেছ আৰু এআইডিএফ কি হ'ল? কংগ্ৰেছ ইউডিএফ কাম কৰা নাই, কাম কৰা নাই না, 15 বছৰ বজাৰ দিন কাম কৰা নাই। জাভেদ ইছলামৰ ওপৰত বিশ্বাস আছে? আছে, পুৰা আছে, পুৰা 100%। মুকলিকৈ কৈছে জাভেদ ইছলাম যাব লাগে, এজিপিৰ প্ৰাৰ্থীগৰাকী যাব লাগে, কাম কৰিছে আৰু কাম কৰিব বুলি বিশ্বাস আছে। আৰু এগৰাকী লোক আছে তেওঁৰ ওচৰলৈ আহিম, ভালে আছে দাদা? আছো দাদা, ভালো। কি হ'ব এবাৰ, খেলা হ'ব কি হ'ব না ধুবুৰী? ধুবুৰী ডিষ্ট্ৰিক্টতো আপোনাৰ এবাৰ এজিপিয়ে যাব, যাবে দে খাটাং। অঁ যাব মানে কি হ'ব, কংগ্ৰেছক মানে ভোট নিদিয়ে বুলি কৈ আছে, ইউটিউবৰ লগত ফাইট হ'ব, ইউটিউবৰ বোলে বিচাৰ মানে ভাল নাপায় বোলে বহুত মানুহ কৈ আছে, মানে মুছলিম মানুহে কৈ আছে যে আমি 15 বছৰ চালোঁ এইবাৰ চাচাক নিদিওঁ, এইবাৰ আমি জাভেদক দিম। এবাৰ এটা গুৰুত্বপূৰ্ণ কথা, ইছলাম লোকসকল কিন্তু একগোট হৈছে, ইছলাম লোকসকল কেৱল ধুবুৰী বুলি নহয় সমগ্ৰ প্ৰান্তৰ ইছলাম লোকসকল কিন্তু এইবাৰ একগোট হোৱা যেন এটা পৰিৱেশ দেখিবলৈ পোৱা গৈছে, গতিকে এইবাৰ মানে বদৰুদ্দিন আজমলৰ দুৰ্গ খৰিব নেকি? না না, আমাৰ ধুবুৰীৰ পৰাটো যাব, বেলেগ জেগাত আমি অসমৰ বেলেগ জেগাত ক'ব নোৱাৰোঁ, কিন্তু ধুবুৰীটো খাটাং যাবই, তেখেতে মানে আৰু নাপায়। কিন্তু ধুবুৰীটো তেওঁৰ মৌলানা বদৰুদ্দিন আজমলৰ ধুবুৰীটোৱে টাৰ্গেট কৰি আছে, টাৰ্গেটটো তেওঁ কৰে, কিন্তু চৰৰ মানুহবিলাকে তেওঁ বিৰাট বেয়া পায়, যেনেকুৱা যেনেকুৱা আগত ভাল পাইছিল এতিয়া ভাল নাপায়। কিন্তু মানে এইবাৰ জৰা ফুকাটো বেছি নচলিব ন, এইটোতো বাদ দিয়ক, এইটোতো আজিকালি নধৰে আৰু, আজিকালি কয় যে বহুত ঠগালে, বহুত ঠগালে।
ধন্যবাদ জানাইছো মুকলি মন্তব্য ইয়া সাধারণ লোকৰ সর্বসাধারণ ভোটার মন্তব্য আনে গৰকি লোক আছে অকণমান কি হ'ব এবাৰ ধুবুৰীত যেহেতু আজমল সাহেব তো অন্য জায়গার মানুহ আৰু তেওঁৰ বিজনেস আছে বিভিন্ন ঠাইত ঘূৰি ফুৰে ইয়াৰ মানুহৰ লগত তাৰ কোনো টামছে নাই টাচো নাই মানে টাচ নাই কোনো মানে মানুহৰ লগত তাৰ যোগাযোগ নাই মানুহ কাম হোৱাই নাই দুই এজন আছে তেওঁৰ নমিনি হিচাপত কাম কৰে তেওঁলোকে কি কৰে নকৰে তেওঁলোকে বুজি পায় গতি এইবার আর মানুষে বুঝি পাইছে সম্পূর্ণরূপে বুঝি পাইছে তেখেতর ওসর কোনো না যায় আর জাভেদ ইসলাম যুব আর রাজনীতি সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান আছে গতি সকলে জাভেদ ইসলামকে সমর্থন করেছে জাভেদ ইসলাম মানে প্রতিগী লোকের মজার চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে হয় আগরপরাই তো রাজনীতির লগত জড়িত একদম ডেকা অবস্থার পরাই কংগ্রেসের কি হব এবার কংগ্রেসে তো আগত সব বেচা কিনা করেছে নহয় গতি আর বেচা কিনা রাজনীতির মানুষে না যায় যা সুযোগ সুবিধা মানুষে এনে পায় তো এনে কাকো নিদিয়ে গতি আর কংগ্রেসের কথা মানুষ শুনবই নয় হয়েছে মানে এবার অগপর প্রার্থীগী মানে যাওয়া খাতাং একদম 100% তিনিকুণিয়া রাজনীতি বিভিন্নজনে কেছে তিনিকুণিয়া রাজনীতি এবার হব ধুবুরীত বিশেষ বিজেপি অগপ মিত্রজোট কংগ্রেস আর AIUDF কিন্তু AIUDF দুর্গ এবার খহিব বলে বিভিন্নজনে মুকলিক কৈছে সরসংখ্যক লোকে AIUDF দুর্গ খহিব বলে বিভিন্নজনে মন্তব্য করেছে গতি আমি অপেক্ষা করব লাগবে সেই দিনটলে ফলাফলর উলার দিনটলে আমি অপেক্ষা করে থাকব লাগবে ফলাফল উলার সময়তে স্পষ্ট হয়ে পড়ব কোনে বিজয়ের হাঁহি পাড়ব এই মুহূর্তে আমি ধুবুরী বিধানসভা সমষ্টির যেহেতু আছো গতি আহক এবার আমি ধুবুরী বিধানসভা সমষ্টির আন একটা প্রান্তলে যাও আন একটা প্রান্তর লোকসকলে কি কয় তেওঁলোকৰ আমি মতামত গ্রহণ করো ভারতর গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথান স্টিল রাজনীতিতে রিয়ান পরাগক লৈ প্রশ্ন হৈছিল রিয়ান পরাগে নিজের ফিটনেসের উপর কাম করবলে আরম্ভ করলে রিয়ান পরাগে নিজের যিটিউড আসে এটিটিউডক লৈ বিভিন্নজনে প্রশ্ন করবলে ধরলে কিন্তু রিয়ান পরাগ করবাত মানসিকভাবে ইমান সবল আছিল যে তেখেতে জানিছিল নিজের উপর কেনেকে বিশ্বাস করব লাগে নিজের কাম নিজের স্কিলসর উপর কেনেকে কাম করব লাগে রিয়ান পরাগে নিজের বেট স্পীডর উপর কাম করলে রিয়ান পরাগে নিজের শরীরের উপর কাম করলে আর তারপর রিয়ান পরাগ 2023 বর্ষটো বিফল হয়েছিল আর যেটা 2023ত 2022ত বিফল হয়েছিল তারপর রিয়ান পরাগক লৈ এগারী বিশেষজ্ঞ ক্রিকেট বিশেষজ্ঞ কটু মন্তব্য করেছিল তেখেতক সমালোচনা করেছিল যে রাজস্থান রয়্যালসত পাঁচগী বেটার পাঁচগী বলার আর মাজতে রিয়ান পরাগ যে রিয়ান পরাগে স্থান দখলহে করেছে খেল কোনো প্রদর্শন করবা নাই আর সেই মন্তব্যটোয় সেই সমালোচনাটোয় রিয়ান পরাগক যথেষ্টভাবে আঘাত করেছিল রিয়ান পরাগে মুকলিক কৈছিল যে মোক যদি আপনাদের সমালোচনা করে সম্মুখত সমালোচনা করা মোক সাজেশন দিয়ক মই তার উপর কাম করি আর রিয়ান পরাগে যে সেই কথাখিনিকে প্রতিপন্ন করার কারণে তেখেতে কঠোর পরিশ্রম করবলে আরম্ভ করলে মূৰৰ ঘাম মাটিত পেলাই তেখেতে ডোমেস্টিক সিজনত কন্টিনিউয়াসলি একারাহে ধারাবাহিকভাবে তেখেতে প্রদর্শন করবলে আরম্ভ করলে সাইদ মুস্তাক আলী ট্রফি টি-20 প্রতিযোগিতা ভারতীয় ডোমেস্টিক লেভেলত আর তেখেতে তাত রিয়ান পরাগে তাত সাতটাকৈ একারাহে অর্ধশতক অর্জন করবলে সক্ষম হয়েছিল এয়া রেকর্ড আসে বিশ্ব রেকর্ড আসে বিশ্ব রেকর্ড সেই আগতে গড়ি থাকছিল বীরেন্দ্র সেহবাগ জর্জ বাটলার পিছে কেতা কি সরকার জো হে ইডি সিবিআই ইন্টেলিজেন্স এজেন্সি ইসকা ইস্তেমাল কর রহি হে আপনে কাহা হে কি ইডি ইন্ডিপেন্ডেন্ট হে सिर्फ एक सवाल यह है कि ऐसा देखा गया है कि 25 नेता का एक साथ एक एनालिसिस एक न्यूज़पेपर ने की थी कि 25 नेता जब अपोजिशन पार्टी से बीजेपी की तरफ आ गए तो उसमें से 23 लोगों के ऊपर से जो है इस तरह के केसेस को या तो ठंडे बस्ते में डाल दिया गया या ड्रॉप कर दिया ধুবুরী বিধানসভা সমষ্টির ধুবুরী শহরের আন একটা প্রান্তত এই মুহূর্তে উপস্থিত হয়েছো আন একটা প্রান্তর একাংশ লোক আছে সেই লোকসল সহ এই মুহূর্তে কথা পাতবলে চেষ্টা করি ইলেকশন আহি পালে এবার কি হব ধুবুরী ধুবুরী তো হব না যায় কংগ্রেসের কংগ্রেস বিভিন্নজনে কৈছে কংগ্রেসের কথা কিয় লাগে কংগ্রেস ইয়াত মানে কংগ্রেস খাটাং এবার
রাইজৰ মাজত কি দেখিছে প্ৰভাৱ তো কাৰ বেছি দেখিছে এতিয়া লোক উলুৱা নাই কি উলুৱা এতিয়া আৰু একো উলুৱাই নাই নাই একো আপুনি দেখাই নাই নাই এতিয়া লোক আহে নাই আহিব না এতিয়া আহিবলে সময় আছে আছে আৰু 1 তাৰিখৰ পৰা উলাবো আৰু কোনে কোনে চলি থাকে আৰু এটোয়ে এতিয়া লোকে মানে সব হৈ আছে নেকি অ হৈ আছে কি হ'ব এবাৰ ইলেকচনত কি হ'ব জান লাগিছে হ'ব বিচ্ছেদ হ'ব পাৰ্টি বদলিব এবাৰ বলে ধুবুৰীত বদৰুদ্দিন আজমলৰ হেনো জৰা পকাটো বলে নচলিব বুলি কৈছে বদৰুদ্দিন আজমলৰ কোনে জৰা পকা কৰিছে এটো ৰাজ্যে চাইছে দিছে বদৰুদ্দিনক এতিয়া না নেছাব কংগ্ৰেছ যাব শিয়ৰ বিভিন্ন জনৰ মুখত ধুবুৰীত কিন্তু বিভিন্ন জনৰ মুখত কংগ্ৰেছৰ কথাই শুনিছো কিয় মানে ৰাজ্যে পাল্টা বিজেপিও আছে এআইইউডিএফ আছে নিৰ্দলীয়ও আছে বহুত আছে তাৰ পিছত অকল কংগ্ৰেছৰ কথা শুনিবলৈ পাইছো কংগ্ৰেছে বাস পুৰণা পাৰ্টি এতিয়া শাস্তি দিন যদি ঠিক হয় তেনেহলে কংগ্রেস আহিলে ভালো হবো মানে কংগ্রেসক এবার দি সাবো মানে হ্যাঁ সাবো আন এগারী লোক আছে দাদা কি হবো এবার ধুবুরীত কি হবো জান লাগিছে ধুবুরীত তো এটা পার্মানেন্ট ইউডিএফের সিট ইউডিএফে পাবো এআইডিএফের পা মানে কোনেও লোব নোয়ারে কাই পাবো তো ইউডিএফে ভোট ধরক মাইনরিটি তার পার্সেন্টেজ বেশি ভোট ইউডিএফের হবো বিজেপি এজিপি তো এলায়েন্স এজিপি তো যাবারও হাঁকি দিছে এইবারও হারিব কংগ্রেসও হারিব এতে ইউডিএফের সিট ইউডিএফে জিকিব তো বেলেগ নেকি জিকে ইলেকশন আহি পালে এবার কি হব যেন লাগিছে এবিলি বদরুদ্দিন আজমল ইয়ার পর খেদা খায় নাকি বিভিন্ন জনে কৈছে বদরুদ্দিন আজমলর বলে জরা ফুকাটো এবার কাবন নাহিব বলি কৈছে ইয়া নাহিব নাহিব নিশ্চয় নিশ্চয়কৈ নাহিব কিয় বদরুদ্দিন আজমলর দুর্গ আর বদরুদ্দিন আজমলর বা এআইডিএফর দুর্গ যদি এবার খহে তার কারণ তুই কারণ তো এই এই হল এই মানুষ তো অল্প সজাগ হয়েছে এক নম্বর সি তো আমার ইয়ার মানুষ নহয় লোকেল নহয় আকৌ মানে ইউডিএফর তো মানে কেতিয়াবা ভবিষ্যতে কেতিয়াবা এওঁলোকর মানে রাজত্ব নাহিব আমি কিয় ইউডিএফকে এনে কোন এবার কোনটো পার্টি এবার আগবাহিব যেন লাগিছে আপনার মনে মই মনে তো এই এতিয়া আমার 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 যেহেতু লোকেল কি মানুষ আছে এজিপির প্রার্থী জাভেদ ইসলাম জাভেদ ইসলাম জাভেদ ইসলাম যাব লাগে যাব লাগে কি হব এইবার নির্বাচন তলাচাবি জিতিব কিয় তলাচাবি জিতিব তলাচাবি বহুত কাম করেছে শিক্ষার ক্ষেত্রত অসমত যি তেওঁ অবদান আছে শিক্ষার ক্ষেত্রত হসপিটালের পর আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রত তেওঁ গোটাই অসমতে আজি ধুবুরীর পর সদিয়ালৈকে তেওঁ শিক্ষা অনুষ্ঠানে আগবাড়িছে এবিএসসি আইবিএসসি যিমানে শিক্ষা গ্রহণ করেছে তেখেতে করে আছে বিভিন্ন জনে কৈছে এবার কিন্তু বদরুদ্দিন আজমলৰ দুর্গ এবার না থাকিব কিয় না থাকে রকিবুল হোসেন ক্যাবিনেট মিনিষ্টার থাকা অবস্থাত কি করেছে 15 বছর তেওঁ শোষণ করে গেছে আটাইতকৈ গড় হত্যা হয়েছে তেওঁৰ দিনত তেওঁ বনমন্ত্রী যদি আছিল আটাইতকৈ গড় হত্যা হয়েছে বিটিডি আইকেজিৰ সময়ত তেওঁ অলিম্পিক খেলবলৈ চাবলৈ গৈছিল পৰিয়ালৰ লৈ তেওঁ অসমৰ কাৰণে কি কৰিছে তেওঁ কেবিনেট মিনিষ্টাৰ থকাৰ কালত একো কৰা নাই ধন্যবাদ জনাইছো মোদী ভাল কাম কৰিছে মোদী যাব আমি আগলৈ যাম আৰু আগত বিভিন্ন লোক আছে আমি তেওঁলোকৰ সৈতেও কথা পাতিবলৈ চেষ্টা কৰিম বিভিন্ন লোক ওলাই আহিছে যুৱকসকল ওলাই আহিছে তেওঁলোকৰ সৈতে আমি কথা পাতিবলৈ চেষ্টা কৰিম তেওঁলোকৰ মতামত ল'বলৈ চেষ্টা কৰিম ইলেকশ্যন কি হ'ব এবাৰ ধুবুৰীত কি যে হয় এইটো মহা মুস্কিল এনে কি হ'ব যেন লাগিছে কংগ্ৰেছ যাব লাগে কংগ্ৰেছ যাব লাগে কি হ'ব এবাৰ আমি কি কম হা আমাৰ এজিপি লাগে এজিপি লাগে কিয় লাগে এজিপি এজিপি আমার দেহের কারণে ভালো আমার মানে পার্টি মানে জাভেদ ইসলামে জাভেদ ইসলামের উপর আস্থা আছে হ্যাঁ আছে 100 বার পুরা আছে হ্যাঁ 100 বার কি কব কি হবো এবার ধুবরিত ধুবরিত কি বা হ্যাঁ আমার কারণে তো কংগ্রেস হবো কি হবো এবার ধুবরিত ধুবুরীত কি কম এতিয়া মানে নির্বাচন যে মানে যেমন যেনেকুৱা চলি আছে মানে ফিল্ডটো বজা না যায় যে কংগ্রেস জিতিব নে বিজেপি জিতিব মানে ফিল্ডটো দুয়োটাৰে ভালেই আছে এনে মানুহৰ মাজত কাক লৈ বেছি চৰ্চা চলিছে মানে এবাৰ তো কংগ্রেসৰ কথা কৈ আছে মানুহে বহুত যে কংগ্রেস চৰকাৰ লাগে কাৰণ মানে বেকাৰ মানুহৰ বহুত অসুবিধা হৈ আছে কাৰণ কাম কাজ না হোৱা হৈছে আৰু ব্যৱসা বাণিজ্যৰ যিমান মানে কষ্ট হৈ আছে গ্রামের মানুষ ঘর লাইট গ্যাস সব পাইছে হ্যাঁ আমার তো নাই আমার টাউনের মানুষ একো না পায়
তো আমি কৈছো বিজেপি জিতি পৰা কি গিয়া আর অন্য তো নাই বিজেপি অগপর জিগড়কি প্রার্থী যাবে দিছলাম চিনি পাইলে হ্যাঁ হ্যাঁ কেনেকুয়া মানুষজন কেনেকুয়া মানুষজন তো নে ভালে আছে কিন্তু ইয়তে জিতিলে কাম কেনেকে হবো এইটো তো না জানো লঙ্কাত গলে সব বলে রাবণ হয় রাবণ হয় হ্যাঁ আমার দক্ষিণ হালমার ওই ওই সমষ্টিত পাবো আর বদরুদ্দিন বদরুদ্দিন না হে কিয় না হে বদরুদ্দিন বদরুদ্দিন কিয় ইয়া ধুপিত কিয় কাম করা নাই একো কাম করা নাই ও খালি ব্যবসা ওই আতরের ব্যবসা হলো হল আর ইয়াতে আর রকি বল আইব মানে বদরুদ্দিনর জড়া ফুকা নচলিব জড়া ফুকা ইয়াতে নচলিব ইয়াতে কংগ্রেস আইব শিওর শিওর হাতাং 100 রকি বল আর আপনার পর জানিম কি হব এবার মোর মতে ধুপুরি থেকে কি হব মোর মতে কংগ্রেসে যায় নাকি কংগ্রেস যাব কংগ্রেসে কিয় কংগ্রেস ভাল লাগে নাকি কংগ্রেসের বেশি নামটা চলি আছে নাম বেশি চলিছে কংগ্রেসের আর জাবেদ ইসলাম অগপর এটুও চলি আছে দুজনের মাঝে চলবে কন্টেস্ট জাবেদ ইসলাম কেনুকা মানুষজন ভাল মানু ইয়ারে মানু ইয়ারে মানু ভাল মানু আর রকিবুল হোসেন ইয়ে তো ভাল মানু দুটার মাঝে কন্টেস্ট চলিব দুটার মাঝে আমি আগত বিভিন্ন লোক আছে তেওঁলোকৰ হৈতে কথা পাতিম খুড়া অকণমান কথা পাতবে কেমন আছো ভালো না ভাল আছে ধুবুরী লোকসভা থেকে এবার কি হব ধুবুরীর এতিয়া এজিপি যিজন উঠিছে তেওঁ চান্স আছে মানে জাবেদ ইসলাম জাবেদ কেনেকুৱা ল'ৰাজন জাবেদ ইসলাম ভাল তেওঁ বেয়া নহয় বেয়া নহয় জাবেদ ইসলাম যাব লাগে যাব লাগে তেওঁৰ ওপৰত আশা আৰু বিশ্বাস আছে 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 কি বিচাৰে ধুবুরী লোকসভাত এবাৰ যুৱচামে কি বিচাৰে ৰকিবুল হাসান পাৰ হৈ যাব পাৰ হ'ব লাগে কিয় পাৰ হ'ব লাগে ভাল নেতাটো ভাল আছে আগলৈ যাম অকণমান আমি আগবাঢ়ি আহিবলৈ অনুৰোধ জনাম আগলৈ যাম আৰু দুজনমানৰ আমি মন্তব্য গ্ৰহণ কৰিম কি হ'ব এবাৰ ধুবুৰীত জ্যেষ্ঠ এগৰাকী ব্যক্তি আছে কংগ্ৰেছ বিজেপি এ আই ডি এফ কোন যাব এবাৰ এবাৰ কংগ্ৰেছে যাব লাগে কংগ্ৰেছে যাব লাগে কিয় যাব লাগে কংগ্ৰেছ কংগ্ৰেছ পুৰণা পাৰ্টি কংগ্ৰেছ পুৰণা পাৰ্টি আৰু বিজেপি অগপ বিজেপি হ'ল নতুন পাৰ্টি এ জি পি ইজিবিও মাঝের মধ্যে কিছুদিন আসল ওরেও ভাল কাজ করছে বেয়া করে নি ইজিবিও মানে কংগ্রেসক ভাল পায় নাকি হ্যাঁ বর্তমানে কংগ্রেসে লাগে আমাকে রকিবুলক ভাল পায় এয়া হৈছে গোলকগঞ্জ বিধানসভা সমষ্টিৰ ৰাইজৰ মতামত আমি সমষ্টিয়ে সমষ্টিয়ে ঘূৰিছোঁ সমষ্টিয়ে সমষ্টিয়ে আমাৰ নিউজ 18ৰ টমটমৰ চকা ঘূৰিছে আৰু সেই টমটমৰ চকা ঘূৰাৰ মাজে মাজে আমি সাধাৰণ লোকসকলৰ মতামত ল'বলৈ চেষ্টা কৰিছোঁ এই মুহূৰ্তত যিহেতু আমি আছোঁ গোলকগঞ্জ বিধানসভা সমষ্টিত বিভিন্ন সমষ্টিত ঘূৰিছোঁ ধুবুৰী লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত প্ৰথমে আমি গৌৰীপুৰ তাৰপিছত ধুবুৰী আৰু তাৰপিছত গোলকগঞ্জ বিধানসভা সমষ্টিৰ ৰাইজৰ মতামত ল'লোঁ এই অনুষ্ঠানৰ মাজত ইয়াৰ পিছত আমি পুনৰ আন সমষ্টিলৈ যাম আন লোকসভা সমষ্টিলৈ যাম সেই লোকসকলৰ মতামত ল'বলৈ চেষ্টা কৰিম যিহেতু মাজত মাত্ৰ কেইটামান দিন 7 মে' তাৰিখে তৃতীয় পৰ্যায়ৰ যি ভোটগ্ৰহণ সেই ভোটগ্ৰহণ অনুষ্ঠিত হ'ব কিন্তু তাৰ পূৰ্বে আমি জনমত লৈছোঁ ৰাইজে কি কয় জনতাই যিহেতু জনাৰ্দন বুলি কোৱা হয় গতিকে জনতাই কি কয় আমি তেওঁলোকৰ মতামত ল'বলৈ চেষ্টা কৰিছোঁ কাৰ মাজত কাক লৈ বেছি চৰ্চা চলিছে আমি সেই যি কথা বা তাৰ উমান আমি লাভ কৰিছোঁ এই মুহূৰ্তত যদি কওঁ ধুবুৰী লোকসভা সমষ্টিত এইবাৰ কনটেষ্ট হ'ব বুলি বিভিন্নজনে কৈছে সৰহসংখ্যক লোকে কৈছে বিজেপি অগপ মিত্ৰজোঁট আৰু কংগ্ৰেছৰ মাজত কনটেষ্ট হ'ব বুলি কৈছে কিন্তু বাদ পৰি থাকিব নেকি এ আই ইউ ডি এফ বা বাদ পৰি থাকিব নেকি এ আই ইউ ডি এফৰ এ আই ইউ ডি এফ প্ৰধান মৌলানা বদৰুদ্দিন আজমল এই মুহূৰ্তত সেইটো কিন্তু এটা ডাঙৰ প্ৰশ্ন হিচাপে বিবেচিত হৈছে যি কি নহওক আমি এই অনুষ্ঠানৰ পৰা বিদায় ল'ব লাগিব আপোনালোকে চাই থাকিব নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট আৰু নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ নিৰ্বাচন কেন্দ্ৰিক আমাৰ এই বিশেষ অনুষ্ঠান টমটমত ঘূৰে ৰাজনীতিৰ চকা আজিলৈ ধন্যবাদ।